অবশেষে নতুন সভাপতি পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একই সাথে বিসিবির পরিচালনা পর্ষদে আসছে ব্যাপক পরিবর্তন। বিসিবির নতুন সভাপতির পদে জমা পড়েছে তিনজনের নাম, যার মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। চলুন প্রতিবেদন থেকে জেনে আসি কে হচ্ছেন বিসিবির পরবর্তী সভাপতি। শেখ হাসিনা সরকারের পতনের পর পালিয়ে বেড়াচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গুঞ্জন উঠেছে সভাপতির চেয়ার ছাড়তে সম্মত হয়েছেন একসময়ের প্রবল প্রতাপশালী পাপন। ফলে দেশের ক্রিকেটীয় কার্যক্রম স্বাভাবিক রাখতেই প্রয়োজন নতুন সভাপতি। সেখানেও শুরু হয়েছে ইঁদুর দৌড়। বাতাসে ভাসছে তিনজনের নাম, সৈয়দ আশরাফুল হক ও নাজমুল আবেদিন ফাহিমের নাম উচ্চারিত হলেও ফারুক আহমেদেই আস্থা রাখছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে শনিবার রাতে ফারুক আহমেদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকে বিসিবির গঠনতন্ত্র সহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানায়। এই বৈঠকেই মূলত ফারুকের বিসিবি প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছে খেলা ডট লাইভ। কমিটি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ফারুক আহমেদের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। গতকাল তার সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টা। এখন কিভাবে কি হবে সেটা নিয়ে কাজ চলছে। এদিকে প্রেসিডেন্ট পদ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ফারুক আহমেদ। তিনি খেলা ডট লাইভকে মুঠোফোনে বলেন, কথা চলছে, এখনও সিদ্ধান্ত হয়নি, সভাপতি হয়ে যাচ্ছি বলা যাবে না, আলোচনা হচ্ছে বলতে পারেন। তবে বিসিবির গঠনতন্ত্রে স্পষ্ট করে লেখা আছে পরিচালকদের মধ্যে থেকে নির্বাচিত হবে প্রেসিডেন্ট, কিন্তু ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদেই নেই। ফলে সভাপতি হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে মনোনীত করে পরিচালক হিসেবে বিসিবিতে আনতে হবে। এরপর বিসিবির পরিচালকদের ভোটে তাকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হবে। পরিচালকদের ভোটের জন্য যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন সেটিও প্রস্তুত আছে বলেই নিশ্চিত হয়েছে খেলা ডট লাইভ। এক্ষেত্রে বাদ পড়তে যাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবিতে পরিচালক হিসেবে আসা জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি। তাদের স্থলাভিত্তিক হবেন ফারুক আহমেদ। আরেকজন কে আসবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। জালাল ইউনুস পরিচালক ছাড়াও বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির দায়িত্বে আছেন, আর সাজ্জাদুল আলম আছেন টুর্নামেন্ট কমিটির দায়িত্বে। সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এর আগে দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রথম মেয়াদে 2003 থেকে 2007 সাল পর্যন্ত, আর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেছেন 2013 থেকে 2016 সাল পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব পালন সুখকর ছিল না, পদত্যাগ করেই বিদায় নিয়েছেন তিনি।